হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এস জেস ট্রাভেলিং হাটের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখবো কুড়িগ্রামের 10টি দর্শনীয় স্থান। সো চলুন আর কথা না বাড়ি, আমরা ঘুরে আসি কুড়িগ্রামের 10টি দর্শনীয় স্থান। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন বাংলাদেশের এক একটি জেলার 10টি করে দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 10 আমাদের এই তালিকায় দশম অবস্থানে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক। কুড়িগ্রাম জেলা শহরের মধ্য দিয়ে ধরনাল নদীর দিকে যেতে নাগেশ্বরী ভুরুঙ্গমারী সড়কে মুক্তিযুদ্ধের এই স্মৃতিফলক অবস্থিত। 1971 মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের অসংখ্য মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিয়েছিলেন, তাদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিফলক নির্মিত হয়েছে। নাম্বার 9 আমাদের এই তালিকায় নবম অবস্থানে আছে চিলমারি বন্দর। কুড়িগ্রাম জেলা সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই চিলমারি বন্দর। ব্রহ্মপুত্র নদের এবং চিলমারি বন্দরের গুরুত্ব অপরিসীম। ব্রহ্মপুত্র নদ পৃথিবীর অষ্টম বৃহত্তম নদ। চিলমারি বন্দরকে নিয়ে আব্বাসউদ্দিনের বিখ্যাত ভাওয়াল গান আজও বাংলার লোকসঙ্গীতের সম্পদ। এই চিলমারি বন্দর সংলগ্ন ব্রহ্মপুত্র নদী দিয়ে ব্রিটিশ আমলে বড় বড় জাহাজ চলাচল করত। বর্তমানে এই বন্দর নদীর নাব্যতা হ্রাসজনিত কারণে জাহাজ চলাচলের অনুপযোগী কেবল নৌ পরিবহন ব্যবস্থাটি টিকে আছে। নাম্বার 8 আমাদের এই তালিকায় অষ্টম অবস্থানে আছে নাওলডাঙ্গা জমিদার বাড়ি। নওয়ালডাঙ্গা জমিদার বাড়ি একটি ঐতিহাসিকভাবে প্রাচীন স্থাপনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নওয়ালডাঙ্গা জমিদার বাড়িটি অবস্থিত। অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আরও আগে নওয়ালডাঙ্গা পরগনার তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদরঞ্চ বক্সি বাড়িটি নির্মাণ করেন। নাম্বার 7 আমাদের এই তালিকায় সপ্তম অবস্থানে আছে সিন্ধুমতি দিঘি। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুমতি মৌজায় সিন্ধুমতি দিঘি অবস্থিত। দিঘিটি হিন্দু ধর্মের মানুষদের কাছে একটি সতীর্থ স্থান। জনশ্রুত আছে যে সিংহল শ্রীলঙ্কা থেকে আগত জনৈক রাজনারায়ণ চক্রবর্তীর সন্তান লাভের বাসনায় এই দিঘি খনন করেন। তার 2 কন্যা সন্তান হলে তিনি তাদের নাম রাখেন সিন্ধু ও মতি। সিন্ধুমতি দিঘি খনন সমাপ্ত হওয়ার পর দেখা যায় পানি উঠছে না। স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে জমিদার নবমীর দিনে পূজার আয়োজন করেন। নাম্বার 6 আমাদের এই তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে ভেতরবন্দ জমিদার বাড়ি। জমিদার বাড়িটি কুড়িগ্রাম জেলা সদর থেকে 16 কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নে ভেতরবন্দ গ্রামে অবস্থিত। ইংরেজ শাসনামলের শুরুর দিকে ভেতরবন্দ 24 পরগনার সদর দপ্তর ছিল রাজশাহীতে। বন্দোবস্তির অব্যাহতির পরেই ভেতরবন্দ 24 পরগনার সদর দপ্তর নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দের সান্তাহারে করা হয়। জমিদার বাড়ির কাঠ নির্মিত বাড়ির অর্ধেক এখন আর নেই, বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাম্বার 5 আমাদের এই তালিকায় পঞ্চম অবস্থানে আছে দোলমালঞ্চ মন্দির। দোলমালঞ্চ মন্দির কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সদর থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে ধামশ্রেণী নামক স্থানে ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরের অবস্থান। জমিদার রানী সত্যবর্তী 1658 থেকে 1787 খ্রিস্টাব্দ নিযুক্ত ব্রহ্মপুত্র পুরোহিত গৃহ প্রাঙ্গণে স্থাপিত এই মন্দিরটি এখন ভগ্নদশাপ্রাপ্ত। এ সহানে আরও কয়েকটি মন্দির
আছে যেসব 1897 এর ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতি সাধিত হয়। নাম্বার ফোর, আমাদের এই তালিকায় চতুর্থ অবস্থানে আছে চান্দমারি মসজিদ। এই মসজিদের অবস্থান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের মণ্ডলপাড়ায়। সড়ক পথে এটি রাজারহাট উপজেলা থেকে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট ও 3 মেহরাব বিশিষ্ট দৃষ্টিনন্দন মোঘল আমলের এই মসজিদটি নির্মাণকালে আনুমানিক 1584 থেকে 1680 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে সুলতানি আমলের শিল্প বৈশিষ্ট্য ও মোগল স্থাপত্যের সমন্বয় ঘটেছে এই মসজিদ। নাম্বার থ্রি, আমাদের এই তালিকায় তৃতীয় অবস্থানে আছে বঙ্গ সোনাইহাট ব্রিজ। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলা থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে বঙ্গ সোনাইহাট ইউনিয়নের বঙ্গ সোনাইহাট ব্রিজ অবস্থিত। 1887 সালে ইংরেজরা তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভুরুঙ্গমারী হয়ে ভারতের গৌহাটি পর্যন্ত রেলের লাইন স্থাপন করেন। করতোয়াই অংশ হিসেবে বঙ্গ সোনাইহাট রেল ব্রিজটি তারা নির্মাণ করেন। ব্রিজটি প্রায় 1200 ফুট লম্বা। 1971 মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই ব্রিজের একটি অংশ ভেঙে দেয়। পরবর্তীকালে তা আবার মেরামত করা হয়। এই ব্রিজটি দুধকুমার নদীর উপর নির্মিত। বর্তমানে এটি সাধারণ ব্রিজের মতোই ব্যবহৃত হচ্ছে। নাম্বার টু, আমাদের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে শাহী মসজিদ। কুমিল্লা জেলার রাজারহাট উপজেলায় সদর থেকে 1 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ব্যাপারীপাড়ার শাহী মসজিদে অবস্থান। মসজিদটির দৈর্ঘ্য 32 ফুট, প্রস্থ 10 ফুট, চারপাশে 3 ফুট উঁচু প্রাচীর দ্বারা সুরক্ষিত। মসজিদের সামনে 3টি দরজা, 1টি সুদৃশ্য প্রবেশ তোরণ, 2টি মিনার ও 4 কোণায় 4টি উঁচু মিনার আছে। এই মিনারগুলোর পাশে আরও 8টি ছোট মিনার আছে। ছাদের মাঝখানে 3টি বড় আকৃতির গম্বুজ আছে। মসজিদের কোনো শিলালিপি নেই, তবে মোগল স্থাপত্য শিল্প নির্মিত মসজিদটি 200 বছরের পুরাতন বলে অনুমান করা হয়। মসজিদের সামনে 1টি দিঘি আছে। নাম্বার ওয়ান, আমাদের এই তালিকায় 1 নম্বরে অবস্থানে আছে উলিপুর মুন্সিবাড়ি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে 7 কিলোমিটার উত্তর পূর্ব কোণে ধরনীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি অবস্থিত। উলিপুরের জমিদার স্বর্ণময়ীর নায়েব ব্রোজের মুন্সি তার নিজের জন্য এই বাড়িটি তৈরি করেন। ব্রোজেন মুন্সি কর্তৃক নির্মিত পাশের আরেকটি সহাপনার শিলাখণ্ডে 1880 খ্রিস্টাব্দের কথা উল্লেখ আছে। এ থেকে অনুমান করা যায় যে মুন্সিবাড়িটি 1880 এর কিছু পূর্বে নির্মিত। বর্তমানে এই ভবনটি ইউনিয়ন তফসিল অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওর তথ্যগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বাংলাদেশের 64 জেলার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।